নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা প্রকৃতিতে জন্মেছি, প্রকৃতিতেই বেড়ে উঠছি। প্রকৃতিতে আমরা দেখেছি বন্যা, আবার আমরা অনেক সময় দেখেছি খরা, কখনো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, কখনো আবার শীতের হিমেল হাওয়া, শৈত্য প্রবাহ। মানব জীবনও ঠিক তাই, কখনো দুঃখ, কখনো আনন্দ। আপনারা যখন আনন্দে থাকবেন, সুখে থাকবেন, দেখবেন সবাই আপনাদের সঙ্গে রয়েছে। কিন্তু যখন আপনারা দুঃখের মধ্যে থাকবেন, তখন দেখবেন কেউ সঙ্গে নেই। সঙ্গে কে থাকেন দুঃখের সময়? যিনি আপনাদের পাশে থাকেন তাকে নিয়েই আজকের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন, নতুন করে তার সম্পর্কে যে পরিচয় দেব তার কোনো অবকাশ আর নেই। তবুও আমি প্রথাগতভাবে বলে দিচ্ছি, উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী, যিনি দুঃখের সময় আপনাদের সাথ দেন এবং দুঃখকে কাটিয়ে দিয়ে আপনাদেরকে আলোর পথে, সুখের পথে, শান্তির পথে পরিচালিত করেন। এবং আজকে আপনারা যারা জ্যোতিষী বর্ণব শাস্ত্রীর সঙ্গে সরাসরি, যেহেতু এটা একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143। এবং বর্ণব শাস্ত্রী আজকে আলোচনা করবেন মূলত শনির সাড়ে সাথে নিয়ে। দেখা যাক দাদা আমাদের কিভাবে সাবধান বাণী শোনান এবং কি করলে আমরা সতর্ক থাকবো, বা শনির সাড়ে সাথে কি সত্যি ভয়ঙ্কর, বা ছাত্রদের জীবনে যারা পড়াশোনা করে কতখানি প্রভাব ফেলে সেই নিয়ে দাদা বিস্তারিত আলোচনা করবেন। আসুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পিশাচ সিদ্ধ তান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণব দা, নমস্কার। নমস্কার সবাইকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাড়ে সাথীর প্রভাবে কোন বয়সে কি হয়, সেটি তো এর আগে আমি একদিন আলোচনা করেছিলাম। তো আজকে ছাত্র জীবনে এবং কর্মজীবনে কি প্রভাব পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ মাস ছয়েক পর কি সাত মাস পর কিন্তু শনি কিন্তু তার ঘর পরিবর্তন করবে। এখন বর্তমানে বসে রয়েছে কুম্ভের ঘরে, তখন কিন্তু চলে যাবে মীন রাশিতে। মীনের ঘরে যখনই শনি ওখানে চলে যাবে, তখন কিন্তু নতুন করে কিন্তু আরেকটি ঘরে সাড়ে সাথী কিন্তু শুরু হতে শুরু করবে, সেটি হচ্ছে মেষ রাশি। এবং যারা কুম্ভতে এখন রয়েছেন, কুম্ভতে যেসব সমস্যাগুলো ফেস করছেন হয়তো কিছুটা রিলিফ পাবেন। মীনের সমস্যা আরেকটু বাড়বে, নতুন করে সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত হওয়া শুরু হবে মেষ রাশির। তো স্টুডেন্ট জীবনে সাড়ে সাথীর যে প্রভাব সেটা আজকে আমি আপনাদের সামনে বলছি। 13 বছর পর্যন্ত কি 12 বছর পর্যন্ত কোনো জাতক বা জাতিকার কিন্তু সাড়ে সাথীর বা কোনো রকম গ্রহের কিন্তু সেই রকম একটা বিশাল কিছু প্রভাব পড়ে না। 13 বছর পর থেকে কি 12 বছর পর থেকে কিন্তু যখন সে আস্তে আস্তে নিজের বোঝ বুদ্ধি এগুলো বুঝতে শুরু করে, তারপর থেকে কিন্তু সাড়ে সাথী বা বিভিন্ন রকম গ্রহের প্রভাবগুলো কিন্তু তার থেকে আস্তে আস্তে করে শুরু হয়। এবার যখনই সাড়ে সাথীটা আপনাদের শুরু হবে, তখনই একটা জিনিস যেটা দেখা যাবে সেটা হচ্ছে স্টুডেন্টদের অমনোযোগী প্রচণ্ড হয়ে উঠবে পড়াশুনোয়। এবং ভালো পড়াশুনো করেও দেখবেন যে পরীক্ষার হলেতে গিয়ে সেই তুলনায় রেজাল্ট দিতে পারছে না। এবং ভালো সাবজেক্ট যেগুলোতে নাম্বার বেশি পাওয়ার কথা, সেই নাম্বারগুলো কিন্তু সেই সব সাবজেক্টের তুলনামূলকভাবে অনেক কম আসছে। এবং ফার্স্ট সেকেন্ড হওয়া স্টুডেন্টও কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে তারা নেগেটিভ রেজাল্ট করতে শুরু করে দিচ্ছে। মেষ রাশি যখনই নতুন করে সাড়ে সাথী শুরু হবে, দাদা আমরা আলোচনায় আসব। একজন বন্ধু এসে গেছেন ফোনে, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? সকাল 10:35 কলকাতা। কি জানতে চান বলুন? বর্তমানে কি করে মেয়ে? বর্তমানে টিউশন করছে, ইংলিশে এমএ করে সরকারি চাকরি করে। আচ্ছা, তার টিউশন পড়ছে তাই তো, সরকারি চাকরির? আচ্ছা, আপনি শুধুই সরকারি চাকরির জন্যই চেষ্টা করছেন না সব দিকে চেষ্টা করছে?
না না, শুধু সরকারি। টার্গেট হচ্ছে সরকারি চাকরি, এবং আপনার প্রশ্ন হচ্ছে মেয়ে আদৌ সরকারি চাকরি পাবে কিনা, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার রাশি হচ্ছে মেয়ের ধনু রাশি এবং কর্কট লগ্ন, এটা কি আপনি জানেন? আচ্ছা, বর্তমানে আপনার যে দশা অন্তর্দশাটি চলছে সেটা আপনাকে একটু জানিয়ে দিই। দশা অন্তর্দশা যেটা চলছে, গ্রহ দশা অন্তর্দশাটা সেটা চলছে এখানে মঙ্গলের দশা এবং শনির অন্তর্দশা। এই দশা অন্তর্দশা নিরিখে যে বিচার করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আগামী 2024-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় কিন্তু একদমই অনুকূল যাবে না। নানা রকম দিক থেকে কর্মের জায়গাটায় বাধা পাচ্ছি, শারীরিক অসুস্থতা, রক্তক্ষরণ, খুব মাথা গরম করে ফেলা, এটা মাথা গরমের প্রবণতা দেখা যাচ্ছে, এবং কিন্তু চোট আঘাত, দুর্ঘটনা এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার এই মেয়ের চার্টে। দেখুন, আপনার সেপ্টেম্বরে 2024 পর্যন্ত যেটা টিউশনি পড়াচ্ছে সেটাও কিন্তু খুব একটা ভালো চলবে বলে আমার মনে হচ্ছে না। তারপরে গ্রহের পজিশনটা চেঞ্জ হলে একটা সরকারি চাকরির সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে যদি আপনি প্রাইভেটে কিছু ট্রাই করতে পারেন তো 2000 এই সময়টাতে টিউশানি করেও কিন্তু একটা চাকরি কিছু করতে পারে। 2024-এ সেপ্টেম্বর মাসের পর থেকে সরকারি চাকরির একটা যোগ রয়েছে, 2024-এর সেপ্টেম্বর মাসের পর থেকে রয়েছে, মোটামুটি বছর 2-3 মতো রয়েছে। আর এই সময়টার মধ্যে কিন্তু আপনার মেয়েকে অত্যন্ত সাবধানে রাখবেন, না হলে কিন্তু একটু ফাঁড়া রিস্টোর যোগ কিন্তু দেখা যাচ্ছে। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। মেষ রাশিতে শনির সারাসাথে হ্যাঁ আলোচনা হচ্ছে। মেষ রাশিতে প্রথম হচ্ছে স্টুডেন্ট জীবন, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে পড়াশোনায় তো অমনোযোগী থাকবেই, এবং তার সঙ্গে আর একটা জিনিস লক্ষ্য করবেন, স্টুডেন্টরা যত না বেশি মানে পড়াশুনো নিয়ে চিন্তিত থাকবে তার চেয়ে বেশি বাবা মা গার্জেনদের চিন্তার শেষ থাকবে না, রাতে ঘুম উড়ে যাবে। দাদা, আমরা আলোচনায় আসছি। আর একজন বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে ফোনে। কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার মিসেস এর সম্পর্কে জানবো। মিসেস, নাম বলুন ওনার। চন্দ্রাণী অধিকারী। চন্দ্রাণী অধিকারী, ওনার জন্ম তারিখ বলুন। 22/12/1983। 22/12/83, জন্ম সময়? 11:55 PM। 11:55 PM, জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, কি জানতে চান বলুন? শারীরিক, স্ত্রী না, শারীরিক, স্ত্রীর শারীরিক ব্যাপার। আচ্ছা, মানে শরীর স্বাস্থ্য কি ওনার ভালো যায় না? হ্যাঁ, দেখুন না জন্ম ছকে কি বলছে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন আপনি? সেটা তো আপনাকে উত্তর অবশ্যই দেবো, কিন্তু তার আগে একটা জিনিস জানবো, আপনি কি মানে স্ত্রীর শরীর কি প্রকৃত খারাপ তাই ফোন করেছেন, না হঠাৎ ইচ্ছে হয়েছে ফোন করেছেন? আমি এই কারণেই ওনাকে প্রশ্নটা করলাম, উনি উত্তরটা দিতে চাইলেন না। আমি সচরাচর দেখতে পাই না, আমি কাজে সূত্রে বাইরে থেকে। দাদা তা বলছে না, আপনি একটু শুনুন দাদা কি বলতে চাইছে। আমি যেটা বলতে চাইছি যে আপনি কি প্রোগ্রামটা মানে সিরিয়াসলি কিছু জানার জন্য ফোন করেছেন, না একবার ফোন করে দেখি ট্রাই করে যদি লেগে যায় এরকম ব্যাপারে, মানে আপনার কোশ্চেনটা শুনে সেরকম মনে হলো। আমি জানার জন্যই ফোন করেছি। হ্যাঁ ঠিক আছে, তবু আপনাকে আমি বলছি, এখানে আপনার ওয়াইফের যেটা দেখা যাচ্ছে এখানে আপনার কর্কট লগ্ন এবং হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন এবং হচ্ছে কর্কট রাশি, এটা কি আপনি জানেন? আচ্ছা, এখানে মাঙ্গলিকের একটা অবস্থান রয়েছে এবং এখানে আপনার শুক্র এবং শনি কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে। এবং আর একটা জিনিস আপনাকে বলি, আপনার ওয়াইফের কি নার্ভ এবং পেটের কোনো সমস্যার মধ্যে জর্জরিত? হ্যাঁ, তাহলে যাক, ছক তাহলে ঠিক দিকেই এগোচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আপনার নার্ভ এবং দেখবেন হাইপার টেনশন, ভালো জিনিসের জায়গায় খারাপ জিনিস চিন্তা করার প্রবণতা ওনার মধ্যে বেশি থাকবে, এবং আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং লিভার ওরিয়েন্টেড কিন্তু একটা প্রবলেম এর মধ্যে থাকবে। এটা শুধু আজকে নয়, আপনি এই সমস্যাটা লাস্ট অন্তত 15-20 বছর ধরে ওনার এই সমস্যাটা চলছে।
তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে কিছু প্রতিকারের অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আর বর্তমান দশা যেটা পাচ্ছি, বর্তমান দশা থেকেও কিন্তু খুব একটা শরীর স্বাস্থ্য উন্নতির কিছু দেখতে পাচ্ছি না। এখানে বর্তমান যে দশা যাচ্ছে, শুক্র এবং বৃহস্পতির দশা যাচ্ছে, আপনার বৃহস্পতির অন্তর্দশা থাকবে 2026 পর্যন্ত। এই সময় দেখবে মাইন্ডটা প্রচুর ফ্লাকচুয়েট করবে, মানে ভালো এবং খারাপ দুটোই ওনার মধ্যে মাইন্ডে একটা চান্স দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে একটুখানি কাউকে দেখে প্রতিকার করিয়ে নেবেন, না হলে কিন্তু শরীরের জায়গাটা খুব একটাই ভালো পাচ্ছে না। দেখুন এগুলো জানতে গেলে আপনাকে চেম্বারে আসতে লাগবে, কারণ অনেক তো ওয়ার্ক করেন শ্রোতারা, তো এত কিছু বলা এখানে সম্ভব হয় না। আপনি চেম্বারে আসুন, কোথায় কোথায় চেম্বার আছে দিদি বলে দেবেন, সেখানে আসুন, আপনাকে ডিটেইল বলে দেবো। আপনি এটা দেখলেন তো যে আপনি দাদাকে হয়তো একটা ছোট্ট করে টেস্ট করলেন যে দেখি উনি কি বলেন, এবং যেহেতু উনি যে কথাগুলো বললেন আপনি সহমত, তাই তো? কাজেই আমরা কিন্তু সেরকম মানুষকে নিয়েই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান করে থাকি, যারা কিন্তু সত্যি প্রকৃত অর্থে জ্ঞানী এবং যাদের কিনা অগাধ অসীম জ্ঞান রয়েছে এই শাস্ত্র সম্বন্ধে। কাজেই এই এই অনুষ্ঠান কিন্তু ছেলে খেলার অনুষ্ঠান নয়, যারা সিরিয়াস তারা ফোন করবেন, এবং ফোন করার সময় অবশ্যই এক মিনিট একটা জিনিস, আগে যিনি ফোন করেছিলেন ওনার নামটা কি? ওনার নাম উনি বললেন বীরভূম থেকে বলছিলেন তো, ওনার নাম বললেন অসিত কর্মকার। উনি তো নিজেও অ্যাস্ট্রোলজি করেন, যদি আমি ভুল হই তাহলে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনি জানাতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকজন বন্ধু এসে গেছেন, আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে, ফোনে কে রয়েছেন? নমস্কার স্যার, আমি বাঁকুড়া থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে। বেশ, আপনার নাম বলুন। অয়ন মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? 9 সেপ্টেম্বর 1995। 9 সেপ্টেম্বর 1995। জন্ম সময়? 5:45 PM। হুম, 5:45 PM। 5:45 PM। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া, কি জানতে চান বলুন? কেরিয়ার এবং বিবাহ সম্বন্ধে। কেরিয়ার এবং বিবাহ সম্পর্কে, বেশ। আচ্ছা, নেক্সট যে দর্শক বন্ধু আসবেন ওনাকে কোনো কোশ্চেন করবেন না, আমি ছক দেখে ওনারটা বলবো। আচ্ছা, প্রথমে এখানে বলি আপনার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, এটা কি জানতেন আপনি? আচ্ছা, একটুখানি এটা মাথায় রাখবেন যে আপনার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের উপরে বর্তমানে কিন্তু শনির অবস্থান চলছে, এবং আপনার এখানে জন্মকালীন ছকেও কিন্তু এখানে শনির অবস্থান কিন্তু একটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির ওপরেতেই। এবং আর একটু ডিটেলসে যদি বলা যায়, আপনার এখানে শনির ডিগ্রি এবং চন্দ্রের ডিগ্রি কিন্তু কয়েক মিনিটের হেরফের বা কয়েক সেকেন্ডের হেরফের, খুব বেশি হলে কিন্তু 1 মিনিটের বেশি হেরফের হবে না। এর কারণের জন্য আপনার কিন্তু এখানে শনিচন্দ্র বিষ দোষের একটা প্রভাব আসছে, এই শনিচন্দ্র বিষ দোষের প্রভাবের জন্য আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে এবং পারিবারিক জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, এবং রিলেশনশিপ নিয়ে কিন্তু আপনার একটা প্রবলেমের মধ্যে ফেস করতে হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলছেন। এবং আর একটা জিনিস আপনাকে বলি, আপনি যে কর্মটা শুরু করতে চান বা যে কাজটা আপনি জয়েন করেন সেটা কিন্তু বেশি দিন অবধি স্টে করতে পারে না, কোনো না কোনো ঝামেলা, এবং আপনারই যেন মনে হয় যে না এটা আমার ভালো লাগছে না, মন থেকে সায় দিচ্ছে না বলে আপনি হঠাৎ করে সেই কাজটাকে স্টপ করে দেন। একদম স্যার, একদম। তো এই জায়গা থেকে আপনার এখানে কিছু প্রতিকারের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই শনিচন্দ্রের বিষ দোষের প্রতিকার, রাহুমঙ্গল ছন্দ ছাড়া দোষের প্রতিকার, এবং শনির সাড়ে সাতির প্রতিকার। এইগুলো করলে আগামী দিনে আপনার যে প্রবলেমগুলো আসছে অনেকটা কেটে যাবে। দেখুন, ভালো সময় তো শনি সাড়ে সাতির মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না, শনি সাড়ে সাতি কেটে যাওয়ার পরেও কিন্তু জন্মকালীন ছকে যে দোষগুলো রয়ে গেছে এগুলো প্রতিকার না করলে কিন্তু আপনি ভালো সময় পাবেন না, কারণ আপনার যে রোগটা হয়েছে সেটা যে কোনো ডাক্তারকে দেখিয়ে তার জন্য একটু ওষুধ খেতে হবে, না খেলে কিন্তু আপনার ভালো সময়টা কিছু আসবে না। এবং আপনার তো ফ্যামিলির আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, বুদ্ধি রয়েছে, আপনি নতুন কিছু করার চেষ্টা করছেন কিন্তু আপনি সেটাকে বাস্তবায়িত করতে পারছেন না। আপনি একটু কাউকে দেখিয়ে নিন, নিয়ে একটু প্রতিকার করিয়ে নিন। আপনার এখন দশা অন্তর্দশা আপনার অনুকূলেই আছে, আশা করি আপনি বেটার লাইফ পাবেন।
বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আমার মনে হয় একটা মিস্টেক হয়ে গেল, কারণ এর আগে যিনি ভদ্রলোক যার স্ত্রীর সম্পর্কে জানতে চেয়েছিল উনি মনে হয় ওনার নামটা বলেনি, আমি একটু মিস্টেক করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আমি নাম হচ্ছে চন্দ্রানী। হ্যাঁ, আমি ওনার অসুবিধা নেই, কিন্তু উনি অস্ট্রোলজি বা তন্ত্রের সঙ্গে জড়িত, যদি আমি ভুল হই আমাকে ফোন করে আপনি আবার বলতে পারেন যে আমি ভুল বলেছি। কাজেই এই কারণেই কিন্তু দাদা ইউনিক, দাদার এতটাই কনফিডেন্স, এবং কনফিডেন্স মানুষের তখনই থাকে যখন মানুষের সেই বিষয়টা নিয়ে একটা দক্ষতা থাকে, তখনই কিন্তু মানুষ কনফিডেন্টলি কথা বলতে পারে, যদি হয়তো ইপস অ্যান্ড বাটস এসব কিন্তু থাকে না। কাজেই বর্ণব শাস্ত্রী কিন্তু সেই কারণেই পিশাচ সিদ্ধ তান্ত্রিক আচার্য বর্ণব শাস্ত্রী, যার কাছে আজ উপকৃত বহু মানুষ, এবং যিনি শত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বার করে নিয়ে চলে আসেন আপনাদের মুখোমুখি হওয়ার জন্য এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা একজন বন্ধু এসে গেছে ফোনে, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম রাজা রায়। রাজা রায়, ওর জন্ম তারিখ বলুন। ওর 26/12/1996। 26/12/1996, বেশ, জন্ম সময়টা বলুন। সকাল 8:30। জন্মস্থান? দুর্গাপুর। কি জানতে চান বলুন? ভবিষ্যৎ বিরাট পরিধি। ঠিক আছে ঠিক আছে, থাক না, কোশ্চেন করবেন, আমি ওনার ছক থেকে বলবো। যখন পরীক্ষা করার জন্য একজন কল করেছে তাহলে একটু পরীক্ষা দিই। আচ্ছা, আপনার এখানে রাশি দেখা যাচ্ছে মিথুন রাশি, এবং এখানে লগ্ন দেখা যাচ্ছে মকর লগ্ন, এটা কি আপনি জানতেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার লগ্নেতে কিন্তু বৃহস্পতির একটা অবস্থান দেখা যাচ্ছে, এবং আপনার এখানে যে কর্মের জায়গাটা এবং ভাগ্যর জায়গাটা নিয়ে আপনি যেটা বলছিলেন যে ভবিষ্যতে কি হবে, ওর ভাগ্যর দিক থেকে কিন্তু ছোটবেলা থেকেই ও কিন্তু একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে। আচ্ছা, ওনার পিতার সঙ্গে কি ওনার সম্পর্ক ভালো? আমি এখানে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। না, পিতার সঙ্গে ওনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, এবং আমি যতদূর ওনার ছকে দেখতে পাচ্ছি ও নয় পিতার থেকে দূরে থাকবে, নয় পিতা ওর থেকে দূরে থাকবে। হ্যাঁ, এবং ওর যেটা আর একটা জিনিস দেখা যাচ্ছে, ও সবকিছু জিনিস স্টেজে গিয়ে মেকআপ করতে পারে না, মানে যে কোনো জিনিস শুরুটা খুব ভালো করে কিন্তু স্টেজে গিয়ে মেকআপ করতে পারে না। না না, ও যে কোনো কাজ করতে গেলে কদিন করে তারপরে বন্ধ করে। হ্যাঁ, আচ্ছা আর একটা জায়গায় ওনাকে বলি যে আপনার ছেলের দেখবেন বুদ্ধি রয়েছে, কিন্তু বুদ্ধিটা কিন্তু আপনাদের কারুর বুদ্ধি নিয়ে ও চলবে না, বাইরের লোক যেটা বলবে সেই বুদ্ধি নিয়ে কিন্তু ও চলবে। হ্যাঁ, এবং দেখবেন যে হঠাৎ হঠাৎ এমন ডিপ্রেশনের মধ্যে উনি পড়ে যান যে মনে হয় ওনার চেষ্টা থাকে যে আমি এই জীবনটা রেখে আর আমার দ্বারা কিছু হবে না, জীবনটা শেষ করে দিই। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এবং আর একটা জিনিস বলি, উনি কিন্তু ঠাকুর দেবতার প্রতি বিশাল ওনার ভক্তি রয়েছে। এখানে লগ্নে, এখানে আপনার দ্বিতীয় লগ্নে যেহেতু বৃহস্পতি এবং তৃতীয় স্থানে দেখা যাচ্ছে কেতু এবং শনির একটা অবস্থান থাকে, পরবর্তীকালে কিন্তু উনি আধ্যাত্মিক জগতের দিকে যেতে পারেন। হ্যাঁ, তো এবার যেটা আপনার ভবিষ্যতের যে জায়গাটা আপনি এখানে জানতে চাইলেন, ভবিষ্যতে কিন্তু এখানে ভাগ্যস্থানে মঙ্গল রাহুর একটা অবস্থান রয়েছে যার জন্য কিন্তু এত সমস্যা, তো এটা একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, এবং একটুখানি চন্দ্রের প্রতিকারের প্রয়োজন। এই দুটো প্রতিকার করিয়ে নিলে আমি আশা করবো যে ভবিষ্যৎটা অনেক বেটার হবে। ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, যারা মনে করছেন যে বর্ণব শাস্ত্রীর সঙ্গে সরাসরি আপনারা চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, তাদের জন্য ফোন নাম্বার 7000335322। এছাড়াও আরেকটি রয়েছে 906204574। 906204574। দাদা বিভিন্ন জায়গায় চেম্বার করেন, সেই চেম্বারগুলি আমি বলে দিচ্ছি। কলকাতাতে টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, হাওড়ায়, বালি ও শিবপুরে, এছাড়াও হুগলিতে শ্রীরামপুর, এছাড়াও আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, বারাসত, ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর এবং মালদা, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরে, ঘাটাল, মেছেদায়,
এবং দুর্গাপুরে আর গৌহাটিতেও দাদা চেম্বার করে থাকেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে দুটি ফোন নাম্বার রয়েছে, অর্থাৎ 7000335 3262 এবং 9062044574, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে আপনারা কবে কোথায় পাচ্ছেন। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। এবং আজকের অনুষ্ঠানটা এবং আজকের এপিসোডটা সত্যি একটা ইউনিক এপিসোড হলো, কারণ যে ভদ্রলোকটি ফোন করেছিলেন তাকে ধন্যবাদ জানাই যে আপনার এই পরীক্ষা করার জন্যে আজকে আমরা মনে হয় দাদাকে যে সত্যি আরো অনেক ভালোভাবে বুঝলাম, চিনলাম যে দাদার কথা কতখানি মিলে যায়, 100-এ 100 মিলে যাচ্ছে। কাজে ধন্যবাদ জানাই আপনাকে, যারা দাদাকে পরীক্ষা করার জন্যে, যিনি দাদাকে পরীক্ষা করলেন। এবং সত্যি আমরাও অবাক হয়ে গেলাম যে আমাদের পরম সৌভাগ্য যে আমাদের টিভি চ্যানেলে এইরকম একজন কনফিডেন্ট অ্যাস্ট্রোলজারকে আমরা পেয়ে গেছি। দাদা একজন বন্ধু চলে এসেছেন ফোনে, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার ম্যাম, আমি আমার মেয়ের জন্য বলছি। আমার মেয়ের ডেট অফ বার্থ হলো 13-3-2001। আপনি দাঁড়ান দাঁড়ান একটু, আস্তে আস্তে মেয়ের নামটা আগে বলুন। আচ্ছা, এবার আমি যেটুকু বলছি সেটুকুর উত্তর দিন। রিয়ার জন্ম তারিখ বলুন। 13-3-2001, 1:25 দুপুর বেলা। 1:25 দুপুর। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। কি জানতে চান বলুন। জানতে চাচ্ছি বিবাহিত জীবনটা কেমন, আমি বিয়ের চেষ্টা করছি। বেশ, আপনি এবার শুনতে থাকুন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার তুলা রাশি এবং কর্কট লগ্ন। আচ্ছা, বিয়ের চেষ্টা করছেন তো, 2024 পর্যন্ত বিয়ের যোগ রয়েছে। ওনার যা বয়স তার থেকে একটুখানি বেশি বয়সের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বাড়ি থেকে বিয়েটা কিন্তু দূরে। দেখুন, এখানে লাভ ম্যারেজ একটা রিলেশন থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু সপ্তমপতি শনি, শনি কিন্তু লাভের দিকটা খুব একটা বেশি পছন্দ করে না, তো আমার মনে হয় না এটা লাভ ম্যারেজ হবে বলে। বিবাহিত লাইফটা একটু সমস্যা আছে, খুব যে ভালো যাবে সেটা নয়, একটু সমস্যা রয়েছে। বিয়ে 2024-এর মধ্যে হয়ে যাবে, আর বিয়ে কিন্তু হতে ক্ষেত্রে একটু সমস্যা হবে। দেখবেন বিয়ের মধ্যে নানা রকম প্রবলেম কিন্তু ফেস করতে লাগবে বিয়ের আগে। আর এখানে একটুখানি শনি মঙ্গলের একটা দোষ দেখা যাচ্ছে, এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন বিয়ের আগে, বিয়ের পর কিন্তু করাবেন না, নালে কিন্তু প্রবলেম বাড়বে। হ্যাঁ, আপনি বিয়ের আগে প্রতিকার করিয়ে নেবেন স্যার, যার থেকেই হোক। বিয়ের পর কিন্তু বিয়ে দিয়ে প্রতিকার করা এটা ভাববেন না, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ডিভোর্সের যোগ দেখা যাচ্ছে, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। দাদা, আমাদের হাতে আর একদমই সময় নেই, তবুও যাওয়ার আগে আপনি যদি একটু চট করে বলে দেন যে সাড়ে সাথীর প্রকোপ থেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কি করে বাঁচবো। দেখুন, সাড়ে সাথীর প্রভাব একটা এমন জিনিস, ঘরোয়া পদ্ধতিতে বাঁচা কিন্তু খুব ক্রিটিক্যাল, কারণ কিছু কিছু টোটকা আমরা দিতে পারি, কিন্তু টোটকা যে দিলেই সবাইকার ক্ষেত্রে কাজে লাগবে সেটা নয়, কারণ প্রত্যেককার চন্দ্রের ডিগ্রি আলাদা, শনির ডিগ্রি আলাদা, সে ঘরের পজিশন আলাদা, সেই ঘরেতে শনি আজকে যে অবস্থায় রয়েছে মৃত অবস্থায়, কালকে জীবিত অবস্থায় হতে পারে, এটা অনেকেরই নতুন লাগতে পারে যে গ্রহ আবার জীবিত মৃত, কিন্তু এই একটা ঘরে যে গ্রহটা বসে রয়েছে সেখানে শয়নাদি দ্বাদশ ভাবের মধ্যে ঢুকলে অনেক কিছু পাওয়া যায়, তো সেক্ষেত্রে টোটকা আজকে যেটা দেবো সেটা কালকে কাজ হতেও পারে, কালকে নাও কাজ হতে পারে, পরশুদিন নাও কাজ হতে পারে, আবার খুব ভালো কাজ হতে পারে। সেক্ষেত্রে যেটা আমি বলবো যে একটু সাড়ে সাথে প্রতিকারটা করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ বর্ণব দা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে, যারা মনে করছেন বর্ণব শাস্ত্রীর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। বুকিং নাম্বার 7000335 3262 এবং 9062044574। দাদার চেম্বার রয়েছে কলকাতায় টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, হাওড়ায় বালি ও শিবপুর, হুগলিতে শ্রীরামপুর, এছাড়াও দক্ষিণেশ্বর, বারাসত, ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, মেদিনীপুরে, ঘাটাল, মেছেদা, দুর্গাপুর, গৌহাটিতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন। বর্ণব শাস্ত্রী, আপনাকে আরও আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন দাদাকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী অনুষ্ঠানে। আসছি, নমস্কার। নমস্কার।